দশটার খবর যেটা পেলুম যে টোটাল ওরা ট্রাক্টরগুলো ছ তিন চারেক লোক নিয়েছে, যে ওরা বলেছে যে হিন্দু দিকে এক হতে হবে, হিন্দু না এক হলে যে আজকে যে তিনি বলে যে পাওয়া ঘরে ঢুকেছে মেরে যাচ্ছে। কিন্তু আমাদের দিদি জেতার পরে সে ঘোষণা করেছে যে কোনোভাবে কোনো জায়গায় উত্তেজনা ছড়া চলবে না, শান্তি শৃঙ্খলাভাবে থাকতে হবে। সেইভাবে আমরা কিন্তু ছিলাম। ওনারা আজকে হঠাৎ করেই কুমুরসা হাইস্কুলের মাঠে সদেক লোক ট্রাক্টর মোটরসাইকেল নিয়ে জড়ো হয়ে বললো টোটালটাই বা চকড়ি গা কামচে শেখ করা যে আটক করা হবে, যে ওদিকে মারধর করা হবে। এই পজিশন নিয়ে তারা ছিল, হ্যাঁ রাস্তায় বেরিয়ে পড়েছিল। দিয়ে তারপরে আমরা যখন সব শুনতে পেলাম, দিয়ে আমরা সব একটা জড়ো হলাম। জড়ো হওয়ার পরেতে ওনারা ওই অবস্থায় ওখান থেকে পুলিশ গাড়ি যাবার পরেতেই ওরা সব খালি হাতে বন্দুক ছুরি ফুড়ি নিয়ে টানা একবার বেরিয়ে চললো আমাদের উপরে এখানে হামলা করতে। আমাদের যে লালটু তৃণমূলের একনিষ্ঠ কর্মী, ওনাকে বহু ইঞ্জুরি করেছে, মাথা ফেটে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার ছেলে মুন্নাকেও যে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমাদেরও মানে কতগুলো ছেলে ইঞ্জুরি হয়েছে, মানে একটা ভয়াবহ মানে ঘটনা যে আজকে ভাবছে একটা মহকুমারদের চারটে